আর আজকে আমি ঠাকুরের ঠাকুর ঘর থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আজকে তো শিবরাত্রির মতো একটা শুভ দিন, ওই জন্য ভাবলাম সকাল সকাল রিম্বি পুজোটা করবে, তো তখন থেকে আমি ব্লগটা আরম্ভ করে দেবো। এখন রিম্বি যাবে পরীক্ষা দিতে। আজকে যদিও রিম্বির পরীক্ষা আছে, ওর অ্যানুয়াল এক্সাম হচ্ছে, একটা পরীক্ষা হয়ে গেছে। আর রিম্বি পরীক্ষা দিতে যাবার আগের দিন, মানে যখনই যায় তখন আগে বলে মা পুজো করে দেবো। অন্যদিন পুজোর অত মানে কোনো হুঁশ থাকে না, দাদা মনু করুক তুমি করো, কিন্তু যেই পরীক্ষা আরম্ভ হবে বলে মা পুজোটা করে আমি যাব। আগের দিনে বলছে মা পুজো করে যাবো। আর আজকে যেই শুনেছে যে আমার কাছে শিবরাত্রি, যদিও শিবরাত্রি আমি নিষ্ঠাভাবে পালন করি তা নয়, মোটামুটি শিবকে একটু বাড়ির যে শিব আছে সেখানে একটু জল টল দিয়ে তারপরে ওই নিরামিষ খাবার দাবার খাই, এইভাবেই শিবরাত্রি করি। অনেকে করে না যে একদম তিথি নক্ষত্র ধরে শিবরাত্রি কখন পড়ছে কখন ছাড়ছে, সেগুলো আমি কোনোদিনই করিনি। তো রিম্বি বলছে, যেই শুনেছে যে রিম্বি যে মা শিবরাত্রি শনিবার, তখন বলছে আমার তো এক্সামও আছে, তা ঠিক আছে শিবকে আমি পুজো করে তারপর পরীক্ষা দিতে যাবো, সে যতই লেট হোক আর যতই কিছু হোক। তো এখন আর সন্ধ্যে দিতেও বলতে হচ্ছে না, বলছে সন্ধ্যেটাও দিয়ে দিচ্ছে পরীক্ষার সময়। আবার বলছে মা ঠাকুরের পুষ্প রাখে না ব্যাগে, তোমরা রাখতে না? বললাম না না, এখন যা তোরা খাবার দাবার খাস ওই করে আর ঠাকুরের পুষ্প ঠেকাতে হবে না। এখন তো সমস্ত চিকেন মাটন স্কুলে সবাই নিয়ে আসে, ব্যাগে ঠেকাঠেকি হয়, আমরা ওইসব নিয়ে যেতাম না, তো ঠাকুরের পুষ্প ব্যাগে থাকতো। তো এখন আমি বারণ করি যে না, ঠাকুরের পুষ্প নিয়ে আর ঠেকাঠেকি করতে হবে না। তো যাই হোক, এখন রিম্বির মানে মন দিয়ে পুজো করতে লেগে গেছে। আমি কালকে রাত্রে একটু বাসন টাসন গুলো মেজে রেখেছিলাম ঠাকুরের, আজকে সকালে টুকটাক জোগাড় গুলো করে দিয়েছি। ওর বাবা ফুল মিষ্টি দুধ দইটা সকালে উঠে গিয়ে এনে দিয়েছে, তারপর টুকটাক জোগাড় গুলো করে দিয়েছি, রিম্বি পুজোটা করছে। রিম্বি অনেকটা সকালেই উঠেছে, দিয়ে পড়তে বসেছিল, পরে টরে স্নান করে এখন পুজোর জন্য রেডি হয়ে গেছে। ও ওপরে ঠাকুর গুলোকে একটু পুজো করে দিল, একটু ফুল টুল দিয়ে একটু ফুল মিষ্টি দিয়ে দিয়েছে, তারপর শিবদেরকে নিচে নামিয়েছে। আর হ্যাঁ, আমাকে অনেকেই কমেন্ট করেছে যে আমার কিছু রিলেটিভস বা এমনি দর্শকও যে সাদা শিব ঠাকুরের আসনে রাখতে নেই, কিন্তু আমি যেই গঙ্গাসাগর থেকে হাতে করে শিবটা এনেছি, আমার মনটা হচ্ছে যে আমি ঠাকুরের আসনে বসালাম, শিব তো নিজে নিজেই চলে আসেনি, আমার হাত ধরেই গঙ্গাসাগর থেকে এসছে। তো আমার একদমই মন চায়নি যে ঠাকুরের আসন থেকে ওই সাদা শিবটাকে নামিয়ে দিতে। আর আমি অনেক অনেকের ব্লগই দেখি বা অনেক কিছু ভিডিও দেখি, আমি কিন্তু দেখছি সেখানে সাদা শিবের পুজো হচ্ছে, ওই জন্য আমার মনটা একটু শান্তি হলো যে যাক সাদা শিবটা আর আমি মানে নামাচ্ছি না। অনেকে আমায় বলেছিল যে শিবটা কোনো ঠাকুর বাড়িতে দিয়ে আসার জন্য ওখানে পুজো করবে, কিন্তু না আমি আর মন থেকে নামাতে পারিনি। তো যাই হোক, মনের যেটা শান্তি সেটা করাই ভালো মনে হয়, নিজের মন যেটাতে শান্তি পায়, তো সেই জন্য আমি সাদাশিব ওখানেই রেখেছি, এই ঠাকুরের সাথে সাদাশিবটাও আমি পুজো করি। তো আজকে তো শিবরাত্রি, আজকে দুটো শিবই রিম্বি পুজো করবে, আর এখন রিম্বি করছে, তারপর আমি বেলার দিকে আমি ঠাকুরকে জল দেব। বললামই তো যে একদম সন্ধ্যেবেলা উপোস করে ঠাকুরকে জল দেয়, এত কিছু হয়নি, দুটো বাচ্চা নিয়ে ঘরেই আমি শিবকে জল দিই। তো ওই সেইভাবেই এখনো করে আসছি যে শিবকে জল টল দিয়ে তারপর আমি একটু মানে নিরামিষ খাবার দাবারটা খাই। তো আজকে রিম্বিকে সব জোগাড় করে দিয়েছি, এখানে দুধ দই মধু চিনি ঘি গঙ্গা জল সব দিয়েছি, এটা এমনি এখানেও গঙ্গা জল আছে, তারপর এখানে বেলপাতা কন্দ ফুলের মালা আছে। আর রিম্বি ওখানে পুজো করে দিয়েছে, ঠাকুরকে ফুলও দিয়েছিলাম, আর একটু ফুল ওকে দিয়ে দিই। আর এখানে পাঁচ রকম ফল আছে ঠাকুরের পায়ে মানে ঠাকুরের কাছে দেওয়ার জন্য, আর এখানে মিষ্টি রয়েছে। তো রিম্বি এবার তুমি পুজোটা করে দাও। এই রে রিম্বি, তুই তো একটা ভুল করে ফেললি, আমি তো সাদা ফুলগুলো সাদা মানে শিব একটু সাদা জিনিস পছন্দ করে, তো সাদা ফুলগুলো আমি তোকে বলতে ভুলে গেছি, ওখানে দিয়েছিলাম একটু শিবদেরকে পুজো করার জন্য। রিম্বি বলছে তুমি তো বলোই নি, আমি কথা বলতে বলতে একদম ভুলে গেছি, এরপর আবার ব্রেকফাস্ট বানাবো, ওর বাবা অফিস যাবে, রিম্বি যাবে পরীক্ষা দিতে, তো ছটফট করে আগে রিম্বি পুজোটা করে নি। ছটফট করে না, তুই মন দিয়েই কর একটু। এই ফুলও দিতে পারো, কিন্তু সাদা ফুল দিলে বেশি ভালো হয়, বেলপাতা গুলো দাও নি কেন? দিয়ে এইটার মধ্যে সব একটু করে দাও, এটা হ্যাঁ এই জলটার মধ্যে মধু চিনি দুধ দই ঘি সব এর মধ্যে দাও, দিয়ে শিবকে স্নান করাবে, তারপর এই জলটা দিয়ে স্নান করাবে। এটা বেঁচে গেছে, ওটা রেখে দাও, ওটা আমি তো দেবো।
গুড মর্নিং, আজকে হচ্ছে শিবরাত্রি আর আজকে আমার পরীক্ষাও আছে, তাই শিবরাত্রি করে নিয়ে আমি আমার পরীক্ষা দিতে যাবো। শিবরাত্রি করলে না খেয়ে থাকতে হবে কিন্তু রিক ওখানে ধুনো দিয়ে দিচ্ছে, রিক এসবের মাস্টার, রিক প্রায় দিনই বাড়িতে ধুনো নেয়, পরশু দিনও রিক ধুনো দিয়েছিল। এই নিয়ে আমার সাথে একটু অশান্তিও হয়, ও ধুনো দেয় কিন্তু এটা ওই গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এই যে আসন গুলো কিনে এনেছিলাম ওই মেলা থেকে, এখন ওই দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দাও, আরেকটু আরেকটু ঘুরিয়ে দাও। ঠাকুরের মালাগুলো করাবে, ওগুলো আমি যখন পুজো করবো তখন আরতি করে দেবো। তুই এখন এগুলোই কর, তোর আবার দেরি হয়ে যাবে। অতটা জল দিলি কেন, আগে অল্প জল দিয়ে তো ঘষে নিতে হবে ঠাকুরকে মালাগুলো। তুই ওটা আমাকে দিয়ে, আমি একটু ঘষে দিই, তুই ঠাকুরকে মালাগুলো পরা। এটা কি ফুলের মালা জানিস? কুঞ্জ। কুন্দ না, কন্দ। আমি কুঞ্জ বলেছি। তুমি এবারে শিখে গেলে তো শিব পুজো করা, এবার পরের বার থেকে তুমি করবে আবার ভালো করে। আর রিম্বি প্রতিবারই দাদামনু সব পুজো করে, রিম্বি একটা পুজো এবার করতে পেরেছে। মানে বিশেষ বিশেষ পুজোর দিনগুলো তো রিকি করে, তো রিম্বি এবার একটা পুজোর দিন রিম্বি করতে পারছে। তাই না রিম্বি? মানে চন্দনটা নেই, যে বেল পাতা চন্দন লাগিয়ে লাগিয়ে বেল পাতা দাও শুভের মাথায়। ঠাকুরের কাছে যাও, পরীক্ষা ভালো হোক, সুস্থ রেখো, ভালো রেখো, বলো কিরম বলো ঠাকুর কি বলো, মনে মনে। হ্যাঁ হয়ে গেছে পুজো কমপ্লিট, এবার রিমির পুজো হয়ে গেছে, যেটুকু বাকি আছে আমি তো পুজো করবোই। ও তো এখন মানে ছোট, অত ভালো করে পারে না, তো যেটাই করেছে যা মানে ও যেটুকু পেরেছে সেটুকু করেছে, এরপর আমি করব। আমি বেলার দিকে একটু পুজো করে নেব, এখন প্রচুর কাজ, ব্রেকফাস্ট বানাবো, তারপর লাঞ্চের বন্দোবস্ত করব। তাও আগের দিন রাত্রে একটু কেটে কুটে রেখেছি, চলো রিমি এবার স্কুল ড্রেস পরবে, তারপর খাওয়া দাওয়া করে ওর গাড়ি চলে আসবে। ওর তো অ্যানুয়াল পরীক্ষা বললাম, পরীক্ষা ভালো হবে।
এখন চলে এসছি ব্রেকফাস্ট বানাতে। এখন হচ্ছে আদ্রক চা আর আলু পরোটা, আর ইন্ডি ওদিকে রেডি হচ্ছে। রিম্পি বলছে আমি গিয়ে জিজ্ঞেস করবো আমার বন্ধুরা কতজন এখন শিবরাত্রি মানে শিবকে জল দিয়ে এসছে। এখানে পাঁপড় গুলো ভেজে নিচ্ছি, অনেকগুলো ভাজা হয়ে গেছে। তারপর ওই বাঁধাকপিটা একটু ভাপিয়ে রেখেছি, ওটাই বসিয়ে দেবো। তারপরে এদিকে ফুলকপি টুলকপি গুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি, টমেটো আছে এখানে, আছে গাজর, আর ওদিকে কড়াইশুঁটি আছে, আর এদিকে ডালিয়া আর মুগ ডালটা আমি কাঠখোলায় নেড়ে ভিজিয়ে রেখেছি। খিচুড়ি আগে পাঁপড়টা ভেজে নিয়ে এদিকে বাঁধাকপিটা বসিয়ে দেবো, তারপর করবো খিচুড়ি। আর আজকে আকাশটা পুরো মেঘলা হয়ে আছে, এখন হালকা একটু রোদ মানে দেখা যাচ্ছে, নালে সকাল থেকেই মেঘলা মেঘলা লাগছে। কালকেও অবশ্য মেঘলাই লাগছিল, জানি না এই করে করে আবার বৃষ্টিটা হবে নাকি। এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আমি, আলু ফুলকপি গাজর কড়াইশুঁটি সবই দিয়ে, আর ডালিয়া আর মুগ ডাল, সোনা মুগ ডাল আর ডালিয়া আমি হালকা করে কাঠখোলা ভেজে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে জিরে পাঁচ ফোড়ন, আদা জিরে বাটা, তারপর ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা সব দিয়ে কষিয়ে নিয়ে, তারপর নুন মিষ্টি নুন চিনি দিয়ে এটা আমি ভালো করে জল দিয়ে বসিয়ে দিয়েছি। ফুলকপিও দিয়েছি, ফুলকপিটা হালকা করে নেড়ে নিয়েছি, ভালো করে ভাজিনি। আর এখানে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, আর পাঁপড় ভাজাও রেডি, এই দিয়েই হয়ে যাবে আজকের দুপুরের লাঞ্চ। অবশ্যই একটু বেশি করেই বানাচ্ছি, রাত্রে থাকলে ডিক খাবে, ডিক ভীষণ ভালোবাসে খেতে, আর ওর বাবাও অফিস থেকে এসে খাবে। ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক, আঁচটা কমিয়ে দিয়েছি। আমি এখন রিম্পিকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, ওর স্কুলের গাড়ি আসবে, তোর তো পরীক্ষা হচ্ছে, পরীক্ষা প্রায় দেড়টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে অনেকটা বেলাই হয়ে যাচ্ছে, এখন প্রায় দুটো বেজে গেছে। তো বললো মা রাস্তাতে প্রচুর কুকুর থাকবে এই দুপুরের টাইমটা, তো তুমি একটু দাঁড়িয়ে, তো সেই জন্যই দাঁড়াচ্ছি। আর যদিও রিম্পি রিকের মতো অতটা ভয় খায় না, তবুও এই সময়টা প্রচুর কুকুর থাকে, এই যে এসে এখানে একজন, ওখানে একজন, এখানে একজন, এই করে করে ওদের দলটাই এসে হাজির হয়ে যাবে। আর রিম্পির গাড়িটা এখনও আসেনি, কোনো কোনো দিন 5 মিনিট আগে আসে, তো কোনো দিন 5 মিনিট পর। আর এই বাগানের গাছে অনেক টমেটো ধরেছে, কি ভাল লাগছে দেখতে, প্রচুর পুকুর এসে গেল একসাথে, ওখানেও কিছুজন দাঁড়িয়ে আছে, এখানেও কিছুজন, ওই জন্যই রিক রিম্পি এত ভয় খায়। যত বেলা হচ্ছে না তত এদের অত্যাচার বাড়ছে, ওরা পুরো এই রাস্তাটা ধরে পুরো শুয়ে থাকে আমাদের ফ্ল্যাটের সামনে। রিম্পি চলে এসছে, রিম্পির গাড়ি চলে এসছে, রিম্পি আসছে হাসতে হাসতে, মানে পরীক্ষা মনে হয় ভালোই হয়েছে। আর এই যে এরা ওয়েলকাম করছে রিম্পিকে, রিম্পি তোকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে পরীক্ষা কেমন হলো,
আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো। যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আচ্ছা।